করোনা কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী শ্রমিকদের জন্য বিশ্বকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে তিনি তিন দফা প্রস্তাব পেশ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা বিশ্ব সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তিনি বলেন বিদেশে বাংলাদেশী শ্রমিক ছাঁটাইয়ের কারণে বিরূপ প্রভাব পড়েছে দেশে রেমিটেন্স প্রবাহে প্রতিবেদন বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার সংরক্ষণে করণীয় ঠিক করতে প্রতি বছরই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও তবে এবার করোনা মহামারীর কারণে ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয় তিন দিনব্যাপী আইএলও গ্লোবাল সামিটের সম্মেলনের দ্বিতীয় দিন গ্লোবাল ডে শীর্ষক আলোচনায় অংশ নেন বিশ্বের প্রায় আশিটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ এতে তিনি করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করেন বলেন করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের করোনা ভাইরাস শুধু স্বাস্থ্যের জন্য নয় বরং বিশ্বের আর্থসামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকরা চাকরি হারাচ্ছে উল্লেখ করে বাংলাদেশের প্রবৃদ্ধিতে এর প্রভাব তুলে ধরেন শেখ হাসিনা ইটস এ গ্রেট কনসার্ন রেমিটেন্সের প্রবাহ যেভাবে কমতে শুরু করেছে তার প্রভাব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে আমাদের আশঙ্কা শ্রমিকদের আর্থ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কর্মীদের যাবতীয় সুযোগ সুবিধা অপরিবর্তিত রাখা বর্তমানে চাকরিচ্যুত কর্মীদের পরবর্তীতে পুনরায় কাজের সুযোগ দেওয়া বহাল রাখুন কোনো কারণে তাদের ছাঁটাই করা হলে তাদের ক্ষতি পোষণের উদ্যোগ নিন করোনার প্রাদুর্ভাবে বর্তমানে যাদের চাকরি চলে গিয়েছে পরবর্তীতে তাদের আবারও কাজে নিয়োগ দিন চলমান এই সংকট মোকাবেলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী বাপ্পা, উই বৈশাখী সংবাদ ঢাকা